তো গাড়ি পার্কিং করার পর বেরিয়ে পড়লাম এবার ট্রেন ধরার জন্য। তো এটা চলে আসলাম আমি আসানসোল স্টেশন, চারিদিকে ভিউটা একটু দেখে নাও। বাই দ্য ওয়ে আসানসোল স্টেশন কিন্তু খুবই সুন্দর, যারা যারা থাকো তো নিশ্চয়ই জানো। এবার একটা বন্ধু চলে গেছে টিকিট কাটতে, আর আমি গাড়ি পার্কিং রাখার পর এবার বেরিয়ে পড়লাম ট্রেন ধরার জন্য। আর ততক্ষণ একটু ভিউ দেখিয়ে দিচ্ছি আসানসোল স্টেশনে। এবার এখান থেকে আমি চলে যাচ্ছি আসানসোল টু আদ্রা। তো দেখো জার্নিটা, তো আমার বন্ধুটা ট্রেনের টিকিট কেটে নিয়ে চলে আসলো চারজনের। তো এবার ভিতরে ঢোকা যাক। তো ভাই স্টেশনে চলে আসলাম, এবার যাচ্ছি আসানসোল টু আদ্রা। তো ভাই ফাইনালি চলে আসলাম আদ্রা। सब क्या देखना पड़ रहा है, अच्छा है मैं अंधा हूँ। तो भाई नेमे पड़लाम, एबार जाच्छी टियाटी पापा। खावी দাদা ভাইয়ের মিলন আছে, ভিডিওটা পুরোটা দেখো। আমার ভাই দাঁড়িয়েছে আমাকে নামাই কফে। ওর ভাই চার চাকা নিয়ে, আরে ভাই ট্রেনটা নিয়ে আসছো দাদার জন্য। আমার ভাই বলছে কালো হয়ে যাচ্ছে, জলদি জলদি আসো আমাকে। হ্যাঁ ভাই আর নিয়ে দাঁড়িয়েছে। তো ভাই এই ট্রেনটাতে করে এসেছিলাম, তো এবার যাই দেখা করি, তার জন্য এসেছিলাম। বিনা টিকিটে আমার কালো ভাই, চলো দাদা ঠিক আছে। তো বন্ধুর দিদির মেয়ের মুখে ভাত কমপ্লিট হয়ে গেল, তো আমরা বসে গেলাম সব খাবার খেতে। তো পুরো প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পর তো বেলুন ছিল, তো আমার বন্ধু মিলে কোনো কাজ ছিল না, তো বসে বসে ভিডিওতে দেখতে পাচ্ছ কী করছি। আর ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তো ভিডিও প্লিজ লাইক অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে দিও সবাই। চলো দেখাবো নেক্সট ব্লগে, থ্যাংক ইউ।